বিরতির পর আবারও আপনাদের স্বাগত। দুর্গাপূজার সাঙ্গ হতেই এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মী পূজার বাজার কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। একদিকে মৃৎশিল্পীরা যেরকম তাদের শেষ তুলির টান শেষ করে বাজারে বিক্রি করছেন লক্ষ্মীর মূর্তি, তার পাশাপাশি আনুষঙ্গিক আরও যে জিনিসপত্রগুলো রয়েছে সব কিছুই কিন্তু বলা চলে বাজারে বিক্রির ধুম লেগে গেছে। ক্রেতারা বিক্রেতারা ইতিমধ্যেই ভিড় করছেন এবং বাজারগুলোতে বিভিন্ন সরঞ্জামে কিন্তু আর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ধনের দেবী লক্ষ্মীকে দুদিন ভরে আরাধনা করতে পারবেন যারা ধর্মপ্রাণ মানুষরা রয়েছেন। মঙ্গলবার এবং বুধবার দুদিনই সময় রয়েছে লক্ষ্মী দেবীকে আরাধনা করার এবং এক একজন এক এক দিন তারা পুজো করবেন। কেউ মঙ্গলবারে করবেন তো কেউ বুধবারে করবেন, আগামীকালকে করবেন। তবে বাজার বলা চলে মোটের উপর কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। মূর্তি কেনাতে ব্যস্ত যেরকম রয়েছেন সাধারণ মানুষ, তার পাশাপাশি ফল থেকে শুরু করে নানান সরঞ্জাম কিনতে ব্যস্ত রয়েছেন যারা সাধারণ মানুষরা রয়েছেন। মূর্তি দেখে ভালো সুন্দর মূর্তিটা দামদর করে নিয়ে যাচ্ছেন ঘরে নিজেদের সাধারণ মানুষ। তার পাশাপাশি বাজারগুলোতে ফল এবং তার পাশাপাশি অন্যান্য সরঞ্জাম যেগুলো রয়েছে তা কেনার জন্য কিন্তু অনেকটাই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা বিক্রেতারা রয়েছেন যারা ক্রেতারা রয়েছেন কি বলছেন শুনবো। আমরা অনুষ্ঠান ভালো হয়, আমরা বেচা কিনে করতেছি ভালো হয়। আমরা ওই তো ফুল লুল জাবুল দুপা আম পাতা আমের পল্লব ওই ফুল এইবার মূর্তি তো এইবার বাজার তো খুব মানে করাবার মানে খুব কাইসিস আছে। মূর্তি খুব ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রথম যেদিন এনে মূর্তি আমরা এনে পাড়াইছি তখনই আমরা প্রায় 100 মূর্তির মতন আমরা সব বৃষ্টি মানে বাইঙ্গা একদম ধুয়ে গেছে। তারপরে তো মনে করেন যা আনলাম এটি সব আমরা থেকে যে মূর্তি নাকি 150 টাকা আনতাম এই বছর 200 টাকা করে আনলাম, যেটা আনতাম আমরা 50 টাকা করে, এই মূর্তি এবার দিতেছি 100 টাকা করে। মানে খুব তখন তো কাস্টমারও একটা নাই। এটা কালকেও বৃষ্টি গেছে, কালকে যে একটা বাজার গেছে আমরা ঠিকভাবে ব্যবসা করতে পারছি। আজকেও যে মনে করেন করুন ব্যবসা মানে তাও আকাশের দিক অনেক ভগবানই কইতে পারবো বা মালও কিনতে দাম লাগে এরকম। গতবার দামটা আছে মনে করেন গতবার থেকে এবার কুড়িটা বেশি, প্রায় অর্ধেক 50 টাকা দাবিটা এবার 100 টাকা মানে ডাবল হয়ে গেছে। মানে কত হয়েছে একটা দেখা মোটামুটি বেশি দুদিনের পূজা তো যে না বেশি ভালো না আছে কোনো কমেটি। গতবার তুলনা কিরকম? গতবার তুলনা তো এবার একটু দুদিনের পূজা একটু ভালোই। আপনারা শুনলেন বিক্রেতাদের বক্তব্য এবং গত বছরের তুলনায় এবছর কিছুটা হলেও ভালো। তবে বৃষ্টির আশঙ্কা করছেন তারা, বৃষ্টি হলে অবশ্যই কেনাবেচা সেরকম হবে না এবং তার পাশাপাশি তাদের যে সরঞ্জাম সেগুলো নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে। সেই কথাটা নিয়ে কিন্তু অনেকটাই আশঙ্কিত রয়েছেন যারা বিক্রেতারা রয়েছেন। তবে দামের কথা বলছেন, দাম অনেকটাই বেড়ে গেছে সেই কথাটাও বলছেন। মূর্তি যেটা 50 টাকা ছিল হয়তো গত বছর, এবছর সেটা 100 টাকা হয়ে গেছে, কারণ বিভিন্ন জিনিসপত্র সরঞ্জামের দাম বাড়ার ফলে সার্বিক অর্থে কিন্তু মূর্তি থেকে শুরু করে অন্যান্য জিনিস ফল মূল হোক সেটা বা অন্যান্য সরঞ্জাম সব কিছুরই বলা চলে দাম অনেকটাই বেড়ে গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।